মহামারী করোনা ভাইরাসের চতুর্থ ধাপে লকডাউনে সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যদ্রব্য উৎপাদনের কারখানা ব্যতীত সকল প্রকার শিল্প ও কারখানা বন্ধ রাখা হয়েছে নারায়ণগঞ্জের বাণিজ্যিক প্রাণকেন্দ্র এবং দেশের বৃহত্তম ভোজ্য কাঁচামাল আমদানি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণের কেন্দ্রবিন্দু নিতাইগঞ্জ এখানে আটা ময়দা তেল চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অসংখ্য মিল কারখানা রয়েছে বিশেষ করে অধিকতর গম থেকে উৎপাদিত ময়দা চলে যায় দেশের প্রায় সবকটি জেলায় আর এই লকডাউনে ময়দার মিলগুলোতে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মালিক পক্ষের নির্দেশে কাজ করছে শ্রমিক সহ কর্মকর্তা ও কর্মচারীরা তেমনি নিতাইগঞ্জের বিকে রোড খালঘাট এলাকায় নিমসিত লক্ষা ফ্লাওয়ার মিলস এ সরজমিন প্রতিবেদনে দেখা যায় অত্যন্ত সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে সর্বক্ষেত্রেই কাজ করছে শ্রমিক কর্মচারী সহ অন্যান্যরা মিল পরিচালনা ও শ্রমিক সচেতনতা সম্পর্কে কথা বলেন মিল ম্যানেজার মোহাম্মদ নুরুদ্দিন খন্দকার বর্তমান বিশ্বে করোনা ভাইরাস একটা ভয়ঙ্কর রোগ বেদি আর এই রোগ বেদি থেকে মুক্তির জন্য সারা বিশ্বেই লকডাউন চলতেছে তদুপরি বাংলাদেশ সরকারও এই রোগ থেকে মুক্তির জন্য কঠোর লকডাউন দিয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদনকারী যেই সংস্থানগুলি আছে এগুলি পরিচালনা করতে বলছেন আমরা সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটারি ব্যবহার করে লেবার ওয়ার্কার এবং স্টাফ যারা আসি পরিচালনা করতে যতদিন পর্যন্ত এই করোনা থাকবে ততদিন পর্যন্ত আমরা এই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলি পরিচালনা করব। নিউ শীতলক্ষা ফ্লাওয়ার মিলস এর সরকার নির্ধারিত যাবতীয় রাজস্ব প্রদান এবং স্বাস্থ্যবিধি মানতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং নিতাইগঞ্জের সকল আটা ময়দা মিল মালিক ও গম চাউল আরতদারদের সঠিকভাবে সরকারি রাজস্ব প্রদানে এবং স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে তাগিদ দেন আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ও গম চাউল আর মালিক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ উদ্দিন মৃধা আমরা সরকারের নির্দেশনা মাইনি মিল ইন্ডাস্ট্রি চালু রাখেছি এবং সরকারের নির্দেশনা মেনে চালু রাখবো কারণ হইল কোনটা মাছ সবাই ব্যবহার করব হাতে সিং ব্যবহার করব এই অনুযায়ী প্রত্যেকটা মিলে আমরা চাই প্রত্যেকটা লেবার এবং মালিক কর্মচারী সবাই মাস্ক ব্যবহার করে কার্যক্রম চালায় যাক এবং আমি বিভিন্ন মেল ঘুরে ঘুরে বলে দিতেছি এইভাবে চালায় যাবেন যতদিন করোনা থাকবো আমরা স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম করিয়ে যাব ইনশাল্লাহ করোনা মুক্ত আল্লাহ আমাদের করুক আমরা এন এন টিভির মাধ্যমে সমস্ত মিল মালিক ও অন্য অন্য যে খাদ্য সামগ্রী ব্যবসায়ী আছে সবাইকে জানাই দিতে চাই সরকারি নির্দেশনা মেন না এনএন টিভির মাধ্যমে আপনাকে সবাইকে জানাই দিলাম আপনারা স্যানিটারি ব্যবহার কইরা মাস্ক ব্যবহার কইরা কার্যক্রম চালায় যাবেন এতে যেমন সরকার আমাদের কোনো ডিফল্টার না পায় মহামারী করোনা ভাইরাসের প্রভাব যতদিন থাকবে ততদিন নিতাইগঞ্জ এলাকায় সকল মিল ও আরতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চলবে বলে জানান মিল মালিকগণ এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ